সালাম আলাইকুম, আমি আছার প্যাটার্ন লার্ন উইথ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ আমরা গার্বার সফটওয়্যারে লং প্যান্ট তৃতীয় পর্ব, আজ আমরা দেখাবো হিপ পজিশান কীভাবে নেওয়া হয়। সাধারণত আমরা একটা প্যান্ট পজিশানে যখনই আমরা করতে যাই, দেখা যায় হিপ পজিশানে সবসময় অনেক সময় দেখা যায় হিপ পজিশানে বেশি মাইনাস হয়, কারণ আসলে আমরা ফ্রন্টের হিপ পজিশানটা সঠিকভাবে দিই কিন্তু ব্যাগের হিপ পজিশানটা সঠিকভাবে না হওয়াতে মাইনাস বা প্লাস এই দুইটাই এই সমস্যাই দেখা যাচ্ছে। তবে হিপ পজিশান নিতে গিয়ে ব্যাগ পজিশানটা, ব্যাগের হিপ পজিশান কীভাবে হবে সেটা আজকে দেখাবো, এবং ফ্রন্ট পেজ ওপেনিং ফ্রন্ট পকেট ব্যাগ কীভাবে নেওয়া হয় তা দেখাবো। তারপর দেখাবো ফ্রন্ট পক আমরা একটা প্যান্ট করার পর কীভাবে ট্রেস করবো, মানে পিস কীভাবে তোলা হয় সেটা দেখাবো। আশা করি আমার সাথে থাকবেন, তাহলে কাজ শুরু করি। আমার সাথে আছে মিল্লা, তুমি, হ্যাঁ তুমি বয়স দাও প্রথমে। আমি হ্যাঁ প্রথমে হিপ পজিশনটা, ফ্রন্টের হিপ পজিশন নেব আমি। হিপ হিপ লেন্থ আছে 16 ফ্রন্টে। হ্যাঁ কিভাবে নিব একটু দেখো। প্রথমে আমি এখানে মডিফাই অপশনে যাব, মডিফাই অপশন থেকে স্প্লিট স্প্লিট অপশন নেব। স্প্লিট না, তুমি ওইটা এইভাবে নিয়ে না, তুমি ওইটা দিয়ে নিতে পারো। ক্রিয়েটে যাও 2.9 দেন। তো এখানে হ্যাঁ এরপর এখানে কত হিপ পজিশন আছে? 16 ঠিক আছে দাও 16। এরপর এখানে এপাশে নিলাম, তারপর এবার এপাশে নিব 16। হ্যাঁ 16 নেব, সমস্যা নেই। আচ্ছা এটা ফ্রন্টের হিপ নিলাম, এখন আমরা ব্যাগের হিপটা কিভাবে নিব? ব্যাগের হিপ নেওয়ার আগে না, তুমি ওই সাইড সিম থেকে হিপ পজিশন নাও, কত নিছো? 16 সিএম। সাইড সিম থেকে 16 নিলাম। 16 নেব। আচ্ছা এখন ব্যাগের হিপ পজিশনটা কীরকম হবে সূত্রটা বলে দাও। এখানে এই ব্যাগের এই পয়েন্ট, ব্যাগের পয়েন্ট থেকে ফ্রন্টের এখানে যা মেজারমেন্ট আছে তার অর্ধেক, এখান থেকে এখানে যা মেজারমেন্ট আছে তার অর্ধেক। অর্ধেক কোথায় থেকে দিতে হবে? এই এখান থেকে, এই ফ্রন্টের এখান থেকে, ফ্রন্টের হিপ থেকে এদিকে নিয়ে নেবো। তো এটা নেওয়ার আগে আমাকে দেখতে হবে এখানে মেজারমেন্ট কত আছে। এই মেজারমেন্টটা আমি কীভাবে দেখবো? গ্রেড থেকে স্টেট মেজারমেন্ট, এখানে আমি এই পয়েন্টে ধরবো, নিয়ে এখানে দেখবো কত আছে। রাইট বাটন, ওকে, এখানে দেখবো টোটাল আছে 5.13 5.13 5 সিএম। তো তাহলে আমি এখানে অফসেট অফসেট থেকে 2.5 ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এখান থেকে আমি 5 মেজারমেন্ট, তাহলে 2.5 অর্ধেক নেব, অর্ধেক 2.5 নিয়ে নিলাম। এখানে আমার পয়েন্ট তৈরি হয়ে যাবে, এখানে একটা পয়েন্ট বানায় নিতে হবে। তো এটা আমি মডিফাই থেকে ক্লিপ দিয়ে এখানে যদি কেটে নিই তাহলে হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাগের জন্য হিপ পজিশন, ব্যাগের জন্য হিপ পজিশন। তো আবার ক্রিয়েট থেকে 2 পয়েন্ট, হ্যাঁ 2 পয়েন্ট দিকে এখানে এখান থেকে মেজারমেন্ট নিতে হবে হিপ পজিশন 16 নেওয়ার পর এই পয়েন্ট দিয়ে দেবো। হ্যাঁ এই পয়েন্টে দিতে হবে, বাস। তাহলে আমরা এইটি কিন্তু আসলে ব্যাগের হিপ পজিশন এইটা। আমরা অনেক সময় দেখা দিই যে বিভিন্ন জায়গায় এইভাবে দিই, আবার যদি এখানে আবার একটু কথা বলো, যদি মনে করে পয়েন্টটা ক্রস পয়েন্ট থেকে যদি হিপ পজিশন দেওয়া হয় তাহলে কি করতে হবে? ক্রস পয়েন্ট থেকে, হ্যাঁ এখান থেকে আমরা যতটুকু পরে দিব
এইটি ক্রস পয়েন্ট, এই জায়গা থেকে মনে করেন 5 cm 6 cm যা হবে আমরা এখানে এই পজিশনটা এইখান থেকে নিয়ে নিব, ক্রস পয়েন্ট থেকে ফ্রন্টের ক্রস পয়েন্ট থেকে নিব আমরা। নেওয়ার পর তারপরে এখান থেকে আমরা দেখবো এখানে ওই ফ্রন্টটা যে টপ পয়েন্ট থেকে এখানে দেখবো কত cm আছে, যা আছে তাই আমরা 7 cm এ দেবো। তারপর আমরা আগের নিয়মেই কি পজিশন দিয়ে দেব, ঠিক আছে। আবার এখন আমরা দেখাবো ফ্রন্ট পকেট ওপেনিং, ফ্রন্ট পকেট ওপেনিং দেখাবো, ফ্রন্ট পকেট ফেসিং দেখাবো, আর ফ্রন্ট পকেট ব্যাগ উইথ দেখাবো। ফ্রন্ট পকেট ওপেনিং তো মানে ক্রিয়েট অপশন থেকে 2.5 কি কিছু একর তুমি যেটা বুঝো না বলো। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আর দেখো কোনটা বুঝো না এটা বলো। সাইচিন সাইডে আছে 7.5, তো এইভাবে আমি এটা শেপ তৈরি করে নেব। আমরা তো হয়তো তুমি বুঝো জেন বলে এইটা শিপটা এরকম হবে, তো আসলে এই শিপটা কিভাবে নিব এটা তুমি একটু দেখো। আমরা এখানে যাব, যাওয়ার পর যারা নতুন ওরা তো মনে করো এরা বুঝবে না যে বলে আসলে আমি এটা হরিজন্টাল এটা এরকম দিলাম। তারপর আমি এটা এখানে আসলাম, ভার্টিক্যাল দিলাম এটা এরকম, ঠিক আছে। হ্যাঁ দেখো এখন তুমি মেজারমেন্টটা করতে পারো এইভাবে, যদি লাইনগুলো টেনে নাও, টেনে নিয়ে মানে যার নতুন তারা আর কি অত বুঝবে না যে আসলে এটা কীভাবে হবে, কিন্তু তাকে একটা গাইডলাইন তো দিতে হবে। আমরা ভেরিফাই গেলাম, ভেরিফাই থেকে এখানে এই লাইনটা কত আছে 5.8, ঠিক আছে। আমরা এই লাইনটাকে জাস্ট যদি কেউ সুযোগ পায় তাহলে করলো আর কি, এটা নিয়ে কোনো ইয়ে নেই। দেব এদিকে দেব 5.8 দেব, যদি কেউ সঠিকভাবে যদি করতে চায় তাহলে আমরা এটা এখানে দিলাম। এই কি 5.8 আসছে এখানে? হ্যাঁ। তারপরে দেখো মনে করো এটা আমি এখানে দিয়ে দিলাম, না বেশি আসছে মনে হয়, না 5.8 দিছি মনে হয় না। তাহলে আমরা এই লাইনটাকে, আমরা এই লাইনটাকে কি করি তিন ভাগ করি। তিন ভাগ করার জন্য কোথায় যেতে হবে? মাল্টি পয়েন্ট। তারপর দেখছো এটা কোথায় আসছে? হ্যাঁ এখানে। তারপর দেখা যায় যে এই কার্ড পয়েন্ট এটা
ঠিক আছে, ও ওইটা আর বাহিরে গেল না, ও ডিজাইন মতো মানে এটা তোমার এরকম বেশিও হবে না কমও হবে না, একবারে তার চাহিদা না হয়। একজন নতুন একজন কাজ করতে গিয়ে দেখা যায় এমন ভাবে করছে, আসলে এটা একদম সুন্দর হয় না, কিন্তু এটা দিলে যেন বলে একবারে ভালো হবে না, তা না, একদম উনিশ বিশের মধ্যে এক একজনের এই হবে আর কি, চাহিদা অনুযায়ী নিবে যে বলে হ্যাঁ আমি কাপটা এটা, কিন্তু এটা দিলে তোমাকে বলতে পারবে না যে বলে তোমার এটা তো টোটালি হয় না, এই কথাটা কেউ বলতে পারবে না, তুমি এইভাবে একটা কাজটা করো। ঠিক আছে, এখন দেখো আগের চেয়ে আছে না, পয়েন্ট ডিলিট করো, পয়েন্ট দিলে পয়েন্ট দে, হ্যাঁ না এই পয়েন্টটা তুমি রাখো, হ্যাঁ এই পয়েন্টটাকে এক করো, এরপর অন্যগুলো এটা লাগবে মনে হয় লাগবে, হ্যাঁ দেখো এটা না ডিলিট করলে কি হয়, ঠিক আছে কারণ এইভাবে দিছে দেখি এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ তোমার এটাকে কি ঠিক আছে। এখন এটা দেখাবো, তারপর আমরা পেসিং, হ্যাঁ পেসিংটা কীভাবে নিব, এটা তো ওপেনিং, ফেসিং কিভাবে নিব, স্প্লিট এমনি তুমি আইডিয়া করে নিও, তাহলে অফসেট দিয়ে হবে, তুমি অফসেট না এটা এইভাবে নিও না, এটা এখান থেকে বিভিন্ন নেওয়া, এখান থেকে নিও তুমি, এখান থেকে নেওয়ার দরকার আমাদের সর্বনিম্ন, এটা যেহেতু পকেট একটা কনজাংশনের ব্যাপার আছে, আমরা এই দিকে নিব কত, টু ফাইভ আর এদিক থেকে নিব সর্বনিম্ন 4 সিএম, তাহলে কী হবে, আর যদি মনে করে কয়েন পকেট লেন্থ যদি বড় থাকে তাহলে তো হবে, আমি এখান থেকে যদি 4 সিএম এখন নিই, তারপর অ্যালাউন্স যখন দিব তাহলে 1 সিএম আরও অ্যাড হবে, তাহলে 5 সিএম হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি এদিকে যদি 2.5 নেও ওইটার সাথে আরও 1 সিএম অ্যালাউন্স দেওয়ার পর 1 সিএম, তাহলে 3.5 সিএম হবে, তাহলে এটা করতে পারবে, আমরা পেসিংগুলো যত ছোটো দিতে পারি এত ভালো। তবে এই এই জায়গায় আমি এমনভাবে দিব না যে শেপটা দিব যেন পকেট হাত ঢুকানোর পর যেন দেখা না যায়, হাত বাহির করার পর যেন পকেটিংটা দেখা না যায়, সেই জন্য এখানে একটু আমি ফেব্রিকটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবো এবং কার্ডটাও এখানে বেশি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে দেও একটু তলে থাকে না, এটি এরকম লাগবে না, এটা তুমি সিস্টেম কার্ড সিস্টেম, হ্যাঁ কার্ড করে এটা কার্ড দেন না, কার্ড দিয়ে নেব, হ্যাঁ কার্ড পয়েন্ট দেন না, নিচে নিয়ে এসো, এটাকে আর একটু কাট করো, আর একটু আর একটু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে 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 এসে একটু নামাবে, সমস্যা নেই একটু নামাও, সমস্যা নেই। এখন মনে করো এই জায়গায় যদি দেখা যায় যে কোন পকেট একটা পজিশান দেওয়া আছে, কোন পকেট লেন্থ এখন দেখা যায় এদিকে বাড়াইতে হচ্ছে এতটুকু, তাহলে তুমি বাড়াবা, ঠিক আছে, হ্যাঁ করো। এখন এখন ব্যাক মানে ফ্রন্ট পকেট ব্যাক হই, হ্যাঁ মনে করো ফ্রন্ট পকেট ব্যাক হই 18 সেম, তাহলে আমাকে হিপ পজিশনটা দিয়ে কিনলে ভালো, হিপ পজিশন থেকে ফ্রন্ট থেকে এখান থেকে নাও, হ্যাঁ হ্যাঁ এখান থেকে নাও, হ্যাঁ ধরো
18 না তুমি ওই লাইনেই নিতে পারো, হিপের যে ইয়ে আছে না, ফ্রন্টের যে হিপ পজিশন আছে ওই লাইন, ওই লাইনেই মিট করতে পারো। এখন এখানে দেখা যায় যে আমি যে উইথ নিলাম, এই উইথ নেওয়ার পর দেখা যায় যে এটা কি আমাকে এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা কি আমাকে দিতে হচ্ছে কি এখানে চলে গেছে, তাহলে কি করতে হবে আমাকে? দেখতে তো খারাপ লাগতেছে না, এখন যে প্রবলেমগুলো হয় আর দেখা যায় আমি পকেট উইথ নেওয়ার পর দেখা যায় এখন ছোট বডিগুলোতে দেখা যায় যে এই জায়গায় আমাদেরকে প্লাই উইথ মনে করো 4 cm আছে, ছোট বডি থেকে দেখা যায় যে এই ব্যাগটা কি হচ্ছে প্লাই উইথের উপর চলে যাচ্ছে। এখন আমি কি করবো? তাহলে ওপেনিং টেস্ট এইখানে আমরা কত দিছি? 2.5 cm এখান থেকে আমরা নিব মডিফাই সিঙ্গেল পয়েন্ট, মডিফাই সিঙ্গেল পয়েন্টে দেখা যায় যেন কি আমি এই মাথাটাকে একটু হ্যাঁ এদিকে এইভাবে নিয়ে আসলাম, এটা ছোটো বডির বেলা হইতে পারে, তারপর দেখা যায় যে আমাকে এই যে এই পয়েন্টটাকে আমি এখানে এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা করার পর দেখা যায় এটা এরকম থাকবে না, তারপরেও হচ্ছে না, এখন কি করব? হচ্ছে না, প্রবলেম হইতে পারতেছে না, হচ্ছে না, তারপর আমি দেখা যায় এখন আমি জাস্ট এটা ছোটো বডিগুলোর জন্য, তারপর আমরা কি করব এখানে ওপেনিং যা আছে ওপেনিং পয়েন্টটা কমায় দিলাম, আমি টলারেন্সের ভিতরে নিয়ে আসলাম, এই পকেট উইথ যা আছে এটাকে আমি আর একটু বাড়াইলাম, বাড়ানোর পর দেখা যায় এরকম বাড়াইলাম, কীভাবে বাড়াইলাম এখানে এইভাবে নিলাম, নেওয়ার পর যেন আমি এটা এইভাবে দিতে পারি, তারপরে যেন আমার প্লাই উইথে যেন প্রবলেম না হয়, এটা দিলে দেখা যায় সুইং থেকে এটা ওরা কমপ্লেন করবে, কমেন্টস সব কিছুই আসবে, তাহলে তুমি তুমি কী করবা ওইটাকে? আমি জাস্ট সমস্যাগুলো যেগুলো আমরা হ্যাঁ যেহেতু কাজ করতেছি কাজে যেগুলো হয় আমাদেরও হয় না যেন এরকম না হয়ে যায়, কারণ আমি তো একা কাজ করি না, আমার সাথে তো আরও আছে, দেখা যায় এরকম হইলে তুমি এগুলোকে এভাবে সমস্যা সমাধান করতে হবে, ঠিক আছে, দেখা যায় তোমাকে এইদিকে আনতে হবে, যদি আবার এই ওপেনিং কমাইতে হবে, এই দিক দিয়ে দেখা যায় যে এটা একটু বাড়াইয়া দিলাম, তারপরও এইরকম বাড়াইয়া যদি দেওয়ার পর এরকম সোজা আসতে হবে, দেখা যায় যে এইরকম আসছে, এরকম দেওয়ার পর যদি এইরকমও আসে তারপরেও দিতে হবে, কিন্তু ওই প্যাটার্ন সুন্দর করতে গিয়ে তুমি এখানে কোনো সমস্যা যদি বলতেছে কিরে দেখা যায় তো আমরা এইরকম করতাম সোজা করতাম এটা কেন এরকম চলে আসছে, ঠিক আছে, হ্যাঁ এখন করো কিটু তুমি চুপচাপ রয়েছো কোনো কথাই বলো না, মনে হয় দেখো সবাই বুঝে হ্যাঁ আমরাই বুঝি না এরকম মনে হচ্ছে না, তাহলে কিছু জিগাও না, দেখি না আমরা ভুল করতেছি না তুমি বুঝতেছো না, এটা তো তোমাকে দেখাইতে হবে, বলতে হবে যে বলে হ্যাঁ ভাই আমি এটা বুঝতেছি না, বুঝতেছি না এটা কি এইভাবে করছে না, একবারে চুপচাপ আরো বেশি নেব, আরো বারো আরো বারো মিডাউন দিয়ে দিচ্ছে, হ্যাঁ যা কত 29 এটা কত আসছে এখানে 21 ছিল 25 দাও 29 ও আছে
তুমি এখন কেউ দিল 25 দিয়ে করলা, তারপর দেখা যায় 29, হয়তো বয়সে নিবি না। আজকে আমরা ভিডিওটা কিন্তু এই ভিডিওটাকে আমরা এই ডিজাইন পর্যন্ত রেখে দেব। আচ্ছা ঠিক আছে, তারপর আর একটা ভিডিও করবো আমরা কি পিস কিভাবে আমরা তুলি, যেহেতু এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ছোট ছোট পয়েন্ট দিলে আসতে ওইটা কি না, এটা আর একটু কারণ হচ্ছে এই বেশি কাপ দিলে সুইং এ করতে সমস্যা হবে। না এই জায়গাটাকে তুমি আর একটু করো, বাঁকা করো এখানে ডিজাইনটা। এটা পকেটের ডিজাইন কিভাবে করে সেটা এক একজনের ডিজাইন একে, কিন্তু আমার বেসিক এই যে মূল এটা, এটাকে আমাকে সঠিকভাবে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, পকেট মনে করো তুমি বাইং হাউসে কাজ করতেছ, তুমি দিলা ওইভাবে তোমার ওইটাই দেখা যাক, তুমিও তার চেয়ে ভালো করতে পারো, তারপরেও যেহেতু বাইরে দিছে তোমাকে ওইটাই দিতে হবে, এইটা নিয়ে কোনো ইয়ে নাই। তবে সবচেয়ে ভালো হয় কি জানো, এই যে তুমি এটি এখানে এইভাবে দিছো না, ক্রিয়েটে যাও, অনপয়েন্ট লাইনে তুমি এটা এখানে দাও, ঠিক আছে। এখন এটাকে তুমি এইদিকে এইটার সমান দাও, তারপর পকেটটা কিন্তু সমান থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। পরবর্তীতে আমরা পিস কীভাবে তোলা হয় সেটাই দেখাবো, আজকে এই পর্যন্ত।